বিএনপির সমাবেশ ঠেকাতে 1 ডিসেম্বর থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট। সরকারকে ঘাড় ধরে নামাতে দেশের মানুষ ঐক্যবদ্ধ, বলছেন মির্জা আব্বাস। জানাবো নির্বাচন কমিশনের মতো ইভিএম এও আস্থা আনতে হবে, বলছেন ইসি রাশিদা সুলতানা। সময় থাকতে মানে মানে কেটে পড়ুন সরকারকে মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো মানুষ পুড়িয়ে মারলে গ্রেনেড মারা হলে একটাকেও ছাড়বো না, বলছেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির সমাবেশ ঠেকাতে 1 ডিসেম্বর থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট। আগামী 30 নভেম্বরের মধ্যে সড়কে অবৈধ যান চলাচল বন্ধ সহ 11 দফা দাবি বাস্তবায়ন না হলে 1 ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের 8 জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপির সমাবেশ ঠেকাতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে জনবিরোধী এ ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সড়ক পরিবহন আইন 2018 সংশোধন করা সহ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রি হুইলার, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ ও জ্বালানি তেল সহ যন্ত্রাংশের মূল্য হ্রাস করা সহ 11 দফা বাস্তবায়নের সরকারের কাছে দাবি জানানো হয়। 30 নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আগামী 1 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিভাগের 8 জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি শাফকাত মঞ্জুর বিপ্লব শনিবারের যৌথ সভায় লিখিত সিদ্ধান্ত পাঠ করেন। এদিকে ধর্মঘটের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সব ধরনের তেলের দাম কমানো, দ্রব্যমূল্যের অর্ধগতের প্রতিবাদে এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ। বাস মালিক সমিতি এই সেই ধর্মঘটের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আগামী 3 ডিসেম্বর বিএনপির গণসমাবেশে বাধা দিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। কুমিল্লায় ধর্মঘট না দেওয়ায় আমরা ভেবেছিলাম মালিক শ্রমিকের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, কিন্তু রাজশাহী বিভাগে তারা সরকারের চাপে এই ধর্মঘট ডেকেছে। এ ধর্মঘটকে উপেক্ষা করে নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশে আসবেন, কোনো বাধাই গণসমাবেশকে আটকাতে পারবে না। দুলু বলেন, জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর ফল কারোর জন্য শুভ হয় না। তিনি অবিলম্বে বাস ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সরকারকে ঘাড় ধরে নামাতে দেশের মানুষ ঐক্যবদ্ধ, বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার দৈত্য সরকার। সিন্দাবাদের গল্পে যেমন এক বৃদ্ধের বেশ ধরে খাল পার হওয়ার জন্য সিন্দাবাদের ঘাড়ে উঠেছিল এক দৈত্য, খাল পার হওয়ার পর সেই বৃদ্ধ আর সিন্দাবাদের ঘাট থেকে নামে না, অনেক কষ্ট করে সেই বৃদ্ধকে ঘাট থেকে নামিয়েছিল। এই সরকারকে ঘাট ধরে নামাতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। মির্জা আব্বাস আরও বলেন, সরকার বিএনপি সমাবেশের পাল্টা সমাবেশ করছে বিভিন্ন স্থানে, তারা তাদের অবস্থান জানাতে চায়। আমি বলবো, আজকে কুমিল্লার সমাবেশে যে মানুষ হয়েছে, আপনাদের সবগুলো সমাবেশ মিলিয়ে এত মানুষ হয়নি। তিনি বলেন, সরকার দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে জনগণকে। সরকার কি করেছে? দেশের অর্থনীতিকে লুটপাট করে সব বিদেশে পাচার করে এখন দুর্ভিক্ষের ভয় দেখায়। সরকার যদি জনবান্ধব হতো তাহলে দুর্ভিক্ষের ভয় না দেখে দেশের মানুষের পাশে থাকত। সরকার মানুষকে ভয় দেখায় কারণ যা খাওয়া শেষ, আর কিছু বাকি রাখেনি। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকারের সময় শেষ। আগামী দিনের বাংলাদেশে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ। আজকের এই সমাবেশে আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি, আগামী দিনে আমরা ক্ষমতায় এলে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই করব। সরকার কুমিল্লাকে অপমান করছে, একটি উপজেলার নাম একটি বিভাগের নাম হতে পারে না। তিনি আরও বলেন, আমাদের আন্দোলন এই সরকারকে বিতাড়িত করার আন্দোলন। সে আন্দোলন ডিসেম্বরের 10 তারিখের পরে শুরু হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, এই সরকার উন্নয়নের কিছুই করতে পারেনি, উল্টো উন্নয়নের নাম করে দেশের অর্থ লুটপাটের মহোৎসবে মেতেছে। গত 10 বছরে এই সরকার দেশের জনগণের 14.5 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বুলু বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশে 17টি গ্যাস কূপ খনন করেছিল, এই খন্দকার মোশাররফ হোসেন স্যারেরা করেছিলেন। আওয়ামী লীগ কি করেছে? এরা কি একটাও গ্যাস কূপ খনন করেছিল? করে নাই, উল্টো বিদেশ থেকে গ্যাস আমদানি করেছে যেন কমিশনের টাকা আত্মসাৎ করতে পারে। 10 ডিসেম্বর ঢাকার সম্মেলন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বুলু বলেন,
আপনারা সবাই আগামী 10 ডিসেম্বর ঢাকার সম্মেলনকে সফল করতে ঢাকায় যাবেন। পল্টনে হবে ঢাকার সমাবেশ। সরকার যতই বাধা দিক, এই দেশকে বাঁচাতে হবে। আপনারা বিএনপির কর্মী, আপনারা দেশপ্রেমিক, দেশের মানুষকে সরকারের কালো হাত থেকে বাঁচাতে ঢাকার সমাবেশে যাবেন। নির্বাচন কমিশনের মতো ইভিএমেও আস্থা আনতে হবে, বলছেন ইসি রাশিদা সুলতানা। ইভিএম দিয়ে কোন রকম কারসাজির সুযোগ নেই দাবি করে নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা বলেছেন, যন্ত্রের কিন্তু কোনো ত্রুটি নেই, ইভিএম এর ভেতরে ম্যানিপুলেট করার কোনো সুযোগই নেই। এটা আমরা নিশ্চিত হয়ে প্রায় 150 আসনে ইভিএম এ জাতীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্ত জানিয়েও দিয়েছি। রাশিদা সুলতানা বলেন, যন্ত্র কখনো খারাপ হয় না, যন্ত্রের পেছনে হয়তো কেউ কেউ দুষ্কর্ম করতে চান। আমরা নির্বাচন কমিশন থেকে এমন দুষ্কর্মকে কখনো প্রশ্রয় দেইনি এবং আগামীতেও দেব না। অন্তত নির্বাচন কমিশনের প্রতি এটুকু আস্থা রাখতে পারে। নির্বাচন কমিশন ও ইভিএম এর প্রতি আস্থা তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বসার পর থেকেই শুনছি যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই, আস্থা নেই। কেবল নির্বাচন কমিশন একা আস্থা তৈরি করবে তা নয়, সকলকে আস্থা তৈরি করতে হবে, কারো না কারো প্রতি বিশ্বাস থাকতে হবে। আমরা ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, এই আস্থা ও বিশ্বাস মনের ভেতর আনতে হবে। ইভিএম নিয়ে এক মেয়র প্রার্থীর শঙ্কার বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, শুধু উনি কেন, ইভিএম নিয়ে অনেকেই প্রকাশ করেছেন। আমি শুধু এটুকু বলবো, নির্বাচন কমিশনের মতো ইভিএম এও আস্থা আনতে হবে। আমরা দায়িত্বে আসার পর ব্যাপকভাবে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা করছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ 800 থেকে 900 নির্বাচন ইভিএম এর ব্যবহার করেছি। ইভিএম বা যন্ত্রে কিন্তু কোনো ত্রুটি নেই। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন বেগম রাশিদা সুলতানা। তিনি আরো বলেন, আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। নির্বাচন সফল করতে যা যা করা দরকার সব উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে রংপুরের সুনাম রয়েছে, সেই সুনাম অক্ষুণ্ণ থাকবে। আমরা সেই রকমই নির্বাচন প্রত্যাশা করছি। এজন্য রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী ও ভোটার সহ নগরবাসীর সহযোগিতা কামনা করি। রাশিদা সুলতানা বলেন, যারা ভোটার তাদেরকে আমি বলবো, তারা যেন কেন্দ্রে আসেন, তারা ভোট দেওয়ার চেষ্টা করেন। যদি তাদের কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। ভোটে বাধা দেওয়ার বিষয়ে যদি আমাদেরকে জানানো হয় তাহলে আমরা ভোট পরবর্তীতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। একজন ভোটার হিসাবে, এই এলাকাবাসী হিসাবে আপনাদেরও কিছু দায়িত্ব আছে, সেটা আপনারা পালন করবেন। সময় থাকতে মানে মানে কেটে পড়ুন সরকারকে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিদায় দেখতে চায়। সময় থাকতে মানে মানে কেটে পড়ুন, না হলে এই দেশের জনগণ আপনাদের বিদায় করে দেবে। গুম, খুন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কুমিল্লা বিভাগীয় বিএনপির গণসমাবেশে বিকেল 4:30 দিকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকার আবারও 2014-2018 সালের মতো নির্বাচন করার পায়তারা করছে, তারপর পাতানো নির্বাচনে জিতে আবারও যেমন খুশি তেমন চুরি করবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের চুরির কথা বলতে গেলে দিন রাত পার হয়ে যাবে। বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করেছে, তারা আমাদেরকে ভাতে মারছে, পানিতে মারছে, কর্মসংস্থানে মারছে। আগামী নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, আরও দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠনে বাধ্য করা হবে। মানুষ পুড়িয়ে মারলে গ্রেনেড মারা হলে একটা কেউ ছাড়বো না, বলছেন প্রধানমন্ত্রী। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের আপত্তি নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন, কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো মানুষকে পুড়িয়ে মারা, বোমা মারা, গ্রেনেড মারা বা এ ধরনের অত্যাচার করতে যায় তাহলে একটা কেউ ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা প্রকারান্তরে নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, ডায়ালগ করতে হবে কাদের সঙ্গে? ওই বিএনপি খালেদা জিয়ার, তারিক জিয়ার সঙ্গে, সাজাপ্রাপ্ত আসামি যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে, তাদের সঙ্গে আবার ডায়ালগ করতে হবে, এটা কেমন ধরনের কথা? তিনি বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আছে, নির্বাচন কমিশন আছে, যাদের ইচ্ছা নির্বাচন করবে, আর নির্বাচন করার মতো শক্তি যাদের না থাকে তারা হয়তো নির্বাচন করবে না, কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, তারা ভোট দেবে। শেখ হাসিনা বলেন, ভোট চোররা কেবল
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের আপত্তি নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন, কোনো আপত্তি নেই, কিন্তু যদি কোনো মানুষকে পুড়িয়ে মারা, বোমা মারা, গ্রেনেড মারা বা এ ধরনের অত্যাচার করতে যায় তাহলে একটাকেও ছাড়ব না। এটা হলো বাস্তব কথা। বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা প্রকারান্তরে নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, ডায়ালগ করতে হবে কাদের সঙ্গে? ওই বিএনপি খালেদা জিয়া, তারিক জিয়ার সঙ্গে, সাজাপ্রাপ্ত আসামি যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে, তাদের সঙ্গে আবার ডায়ালগ করতে হবে, এটা কেমন ধরনের কথা? তিনি বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র আছে, নির্বাচন কমিশন আছে, যাদের ইচ্ছা নির্বাচন করবে, আর নির্বাচন করার মতো শক্তি যাদের না থাকে তারা হয়তো নির্বাচন করবে না, কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন করবে, তারা ভোট দেবে। শেখ হাসিনা বলেন, ভোট চোরেরা কেবল ভোট চুরি করতেই জানে। 15 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট চুরির জন্য বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে টেনে নামিয়েছিল, 30 মার্চ জনগণের আন্দোলনের ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছিল, আর ভোট চুরি করলে এদেশের মানুষ মেনে নেয় না। বিএনপির সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সভা সমাবেশ করছে, আমরা তাদের বাধা দিচ্ছি না, কিন্তু আন্দোলনের নামে যেভাবে তারা ওই অত্যাচারগুলো করেছিল সেগুলো আমরা ভুলব কিভাবে, সাধারণ মানুষ ভুলবে কিভাবে? তার উপর তাদের অগ্নিসন্ত্রাস, এটা কোনো মানুষের কাজ? জীবন্ত মানুষগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এটাই নাকি বিএনপির আন্দোলন? সহ্য করাকে দুর্বলতা মনে না করতে বিএনপিকে হুঁশিয়ার করে তিনি বলেন, বিএনপি আমলে আমাদের উপর যে আঘাত দেওয়া হয়েছে আমরা তা ভুলিনি, তবে আমরা সহ্য করেছি, দেখে যেন এটা মনে না করে যে সহ্য করাটা আমাদের দুর্বলতা। দুর্বলতা নয়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে, খুনিদের সঙ্গে নেই। বিগত বিএনপি জামায়াত জোট সরকারের 5 বছরের সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিবরণ তুলে ধরে তিনি বলেন, কিন্তু বিএনপি কি করে? তারা 2001 সালে ক্ষমতায় এসে কত মেয়েকে নির্যাতন করেছে, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই তারা অত্যাচার করেনি। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নির্যাতন করেছিল, বিএনপি জামায়াত ক্ষমতায় এসে ঠিক একইভাবে অত্যাচার করেছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।